ডেডলাইন 10ই ডিসেম্বর। অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক চরম চাপে থাকা বর্তমান সরকারের মসনদ এরই মধ্যে কাঁপতে শুরু করেছে। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের নির্দেশ প্রশাসনে বাস্তবায়িত হচ্ছে না। মারমুখী পুলিশ হঠাৎ করে নিরপেক্ষ ভূমিকা পালন করতে শুরু করেছে। ভেতরে ভেতরে প্রশাসনের অনেকেই লন্ডনে সাক্ষাতের চেষ্টা করছেন। এরই মধ্যে বিএনপি নেতাদের সাথে গোপন যোগাযোগের অভিযোগে প্রশাসনের অন্তত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছেন, যে ভিডিওর মাধ্যমে তিনি জানানোর চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের অনেক নেতারা পালিয়ে যেতে পারে, আর যদি না পালায় তাহলে 10ই ডিসেম্বরের পরে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। তার এই ভিডিওটা দেখে আমার কেন জানি মনে হচ্ছে তিনি বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির মধ্যে তিনি একটা উস্কানি দিয়েছেন। কেন বলছি উস্কানি? কারণ তিনি যে কথাগুলো বলেছেন, যদি এই বাস্তবতা ঘটে তাহলে আমরা সাধারণ মানুষ কঠিন বিপদে পড়ে যাব আমাদের দেশের ভিতরে। বিদর্শক, আমি বলছি উস্কানিমূলক, এখন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলেই কি আমার কথাটা সত্য কি না। এবং যদি আমার কথাটা সত্য নাও খুঁজে পান, যদি আপনি ভালো করে খুঁজেন তাহলে হয়তোবা খুঁজে পাবেন। চলুন তার ভিডিওটাকে দেখি, এরপর ভিডিওটা দেখার পর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবো, প্রত্যেককে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তারপর কমেন্ট করে যাবেন। জনগণ ছেড়ে দেয় না, এই বাস্তবতাকে স্বীকার করতে হবে। ডেডলাইন 10ই ডিসেম্বর। চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী সহ বিএনপির বিভাগীয় মহাসমাবেশের ধারাবাহিকতায় ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে বৃহৎ গণসমাবেশ। ধারণা করা হচ্ছে অন্তত কোটি মানুষের সমাগম ঘটবে বিএনপির এই সমাবেশে। বিএনপির আহত এই সমাবেশকে ঘিরে চরমে আতঙ্ক বিরাজ করছে ক্ষমতাসীন শিবির এবং তাদের নিয়ন্ত্রিত প্রশাসনের মাঝে। অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক চরম চাপে থাকা বর্তমান সরকারের মসনদ এরই মধ্যে কাঁপতে শুরু করেছে। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের নির্দেশ প্রশাসনে বাস্তবায়িত হচ্ছে না। মারমুখী পুলিশ হঠাৎ করে নিরপেক্ষ ভূমিকা পালন করতে শুরু করেছে। ভেতরে ভেতরে প্রশাসনের অনেকেই লন্ডনে সাক্ষাতের চেষ্টা করছেন। এরই মধ্যে বিএনপি নেতাদের সাথে গোপন যোগাযোগের অভিযোগে প্রশাসনের অন্তত 2 ডজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারপরে প্রশাসনকে দিয়ে আগের মতো বিরোধী দল দমানোর কাজ করানো যাচ্ছে না। এরই মধ্যে আওয়ামী লীগের প্রায় প্রতিটি শীর্ষ নেতা তাদের সেকেন্ড হোমে থাকার রাস্তা পাকাভুক্ত করে ফেলেছে। আর এসব সেকেন্ড হোমের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে আসতে অনেকেই ওমরা পালনের নাম করে দেশ থেকে বের হয়ে যাচ্ছেন। এদিকে সরকারদলীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝেও চরম নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। ক্ষমতা হারানোর চিন্তায় তারা এখন বিএনপি নেতাকর্মীদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করেছেন। বিএনপি অনেক বড় দল, আমি অস্বীকার করি না। এই বড় দল এই ধরনের সমাবেশ করতে পারে। চাঁদপুরে বেগম খালেদা জিয়ার রাত 8টা 9টার দিকে যাওয়ার কথা ছিল, রাত 3টায় গেছে, মাঠ ভর্তি লোক। অন্যদিকে বিএনপি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। দীর্ঘদিন ধরে বিএনপিতে ভাঙন ধরানোর যে ষড়যন্ত্র সরকারি সংস্থাগুলো করেছে তা হিতে বিপরীত হয়েছে। তৃণমূল থেকে কেন্দ্রের সবখানি তারেক রহমানের প্রতি অবিশ্বাস ও আনুগত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিছুদিন আগেও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন ছিল, দলটি তা ভুল প্রমাণ করতে সমর্থ হয়েছে। যে কারণে আন্দোলনের ব্যাপারে নেতাকর্মীরা এখন চরমভাবে আত্মবিশ্বাসী জানা যায়। কেন্দ্রের পাশাপাশি তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন তারেক রহমান। আমাদের দল আজ মানুষের মধ্যে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, এটাই হচ্ছে আমাদের অর্জন। যে কারণে নতুনভাবে প্রাণ ফিরে এসেছে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীদের মাঝে। প্রতিটি সমাবেশে দেখা যায় 2-3 দিন আগে থেকে নেতাকর্মীদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে নির্ধারিত সমাবেশ স্থলগুলো। বিএনপির এসব সমাবেশগুলোতে শুধুই যে বিএনপির কর্মী সমর্থকের অংশ নিচ্ছেন তা নয়, এসব সমাবেশে হাজার হাজার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন। প্রশাসন থেকেও জেলাগুলোতে এখন বিএনপি নেতাকর্মীদের উপর তেমন কোনো চাপ নেই, বরং বিএনপির এসব সমাবেশগুলোতে যেন তাদের মৌন সম্মতি লক্ষ্য করা যাচ্ছে। মুসলিম অফিসারদের তুলনামূলক অগুরুত্বপূর্ণ পদে রেখে হিন্দু অফিসারদের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা সেনশন সহ আওয়ামী দুঃশাসনের পুলিশ সদস্যরাও যেন হাঁপিয়ে উঠেছেন। আর মাঠের রাজনীতিতে আওয়ামী লীগও যেন এখন দর্শকের ভূমিকা পালন করছে। আমরা ভোট চুরি করতে যাব কেন? জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দেয়। আর বিএনপি জিতবে কিভাবে? এখানে ফখরুল একজনকে নমিনেশন দেয়, রিজভী আরেকজনকে দেয়, আর লন্ডন থেকে তারেক দেয় আরেকজনকে। সেখানে হলো টাকার খেলা। আওয়ামী লীগ অবশ্য বিএনপির সাথে তাল মেলাতে গিয়ে এরই মধ্যে গণসংযোগ শুরু করেছে, কিন্তু এসব সম্মেলনগুলোতেও মানুষের অভাবে বেশিরভাগ আসন
ফাঁকা পড়ে থাকছে। আমিনকে সমাবেশে দাওয়াত লাগে না, বিনি দাওয়াতে অনেক অনেক লোক বিএনপি সমাবেশে থেকে আমাদের সমাবেশে হাজার গুণ তুলনা, হাজার গুণ বিএনপি থেকে আরো লোক বেশি হইছে, 100 গুণ বেশি হইছে। বিভিন্ন জেলা সমাবেশগুলোতে জনশূন্যতায় ভুগছে আওয়ামী লীগ। খোদ শেখ হাসিনার সমাবেশগুলোতেও মানুষকে ভাড়া করে তারপর সম্মেলনে লোক ভারী করবার চেষ্টা করা হচ্ছে। টাকা দিব 200 কইরা আর খাওন দিব এক বেলা, মানে 100 টাকা কইরা দিছে। কি কারণে এখানে আসছেন? মিটিং আইছি। কার মিটিং? এটা করতে পারি না, এটি জানি ইয়ান হয়েছে। এই নেত্রীরা সকালবেলা খাওয়া দাওয়া বাসে দিছে, তাও ওটা গরুর মাংস দেখে খাইতে পারিনি। খরচপত্র 100 টাকা দিছে। আমরা খাবারে পেপসি পাইছি, পানি পাইছি, আমরা মুরগির রস শাড়ি পাইছি, আবার সময় খাওয়া আনছে নেতারা নেত্রীরা, আবার ভিতরে আমরা খাবার ভালো পাইছি, ভালো আপ্যায়ন পাইছি। সব মিলিয়ে আওয়ামী লীগ যে 2023 সালের পর আর ক্ষমতায় থাকতে পারছে না তা এখন নিশ্চিত করেই বলা যায়। যে কারণেই শেখ হাসিনার অবস্থান এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো। খবর ছড়িয়েছে শেখ হাসিনা এখন বিভিন্ন মহলের সাথে দেন দরবার করছেন, ক্ষমতা হারানোর পর পরিবারের লোকজনকে নিয়ে কীভাবে সেফ এক্সিট পাওয়া যায়। তারপরেও সম্ভাবনা কম থাকলেও চরম ক্ষমতালোভী শেখ পরিবার শেষ চেষ্টা করলে করতেও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ চাইলেই কি এবার আর টিকে থাকা সম্ভব? গণতন্ত্রে বিশ্বাস করি, যে কারণে আজকে বিএনপি স্বাধীনভাবে মিটিংও করতে পারছে, মিছিলও করতে পারছে, সবই করতে পারছে। কিন্তু যে সমস্ত আসামি যারা অগ্নি সন্ত্রাসের সাথে জড়িত, আমি জানি তারা অনেকে লুকিয়েছিল, এখন একটু বিএনপি মাঠে নামবে, তারা মাঠে নামবে, কিন্তু এই সমস্ত আসামিদের কিন্তু ধরতে হবে। পরিস্থিতি যা বলছে, হাসিনাকে ধরে বেঁধে ক্ষমতায় রাখতে চাইলেও তিনি আর ক্ষমতায় থাকবেন না। কারণ বেহিসাবি বৈদেশিক ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্প করতে গিয়ে হাসিনার সরকার যে পরিমাণ দুর্নীতি লুটপাট করেছে তা নজিরবিহীন। বিএনপি যদি আরেকবার আসে বিদেশি ঋণ গিলে খাবে। এরই মধ্যে রিজার্ভ সংকটে সরকার জরুরি খাদ্যদ্রব্য পর্যন্ত আমদানি করতে পারছে না। বড় অঙ্কের টাকার প্রয়োজনে বিভিন্ন ব্যাংকে গিয়ে মানুষকে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। কয়েকদিন ধরে পত্রিকাগুলো প্রয়োজনীয় পরিমাণে কাগজ পাচ্ছে না, কারণ তাদেরকে বলে দেওয়া হয়েছে বিদেশ থেকে পত্রিকা ছাপানোর জন্য নতুন কোনো কাগজের চালানার আনতে দেওয়া সম্ভব না। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এরই মধ্যে বেশিরভাগ লিখিত পরীক্ষা মৌখিকভাবে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তার উপর আগামী বছর প্রায় $18 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে সরকারকে। নিঃসন্দেহে বলা যায় তখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। যে কারণে হাসিনার সরকার ক্ষমতায় থাকা তো দূরের কথা, বিএনপি যদি দয়া করে ক্ষমতাটা নিয়ে হাসিনাকে একটু উদ্ধার করেন তাহলেই হাসিনার খুশি থাকবার কথা। হাত কেটেছে, চোখ তুলেছে, মানুষকে নির্যাতন করেছে, তাদের ছাড় নাই। আইন তার আপন গতিতে চলবে, আইন সকলের জন্যই সমান, এটা তাদের মাথায় রাখতে হবে। তবে শেষ মুহূর্তে বসে নেই আওয়ামী লীগ। শেখ হাসিনা তার নিজস্ব লোকজনকে দিয়ে ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট থেকে দেদারসে শেষ মুহূর্তের লুটপাট চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র একটি ব্যাংক থেকে 30,000 কোটি টাকা লুটপাটের খবর গণমাধ্যমে ছড়িয়েছে। আরও কত হাজার লাখ কোটি টাকা লুটের খবর অজানাই থেকে যাচ্ছে তা কে জানে। শেষ মুহূর্তে লুটপাটের পাশাপাশি আখেরে হুমকিও চলছে যথারীতি। রাজনীতি করবে রাজনীতি হিসেবে, কিন্তু এই সন্ত্রাসী জঙ্গিবাদী রাজনীতি এদেশে চলবে না, এটা আমরা চলতে দেব না। হাসিনার এরকম ধমকের কিছু আলামত এরই মধ্যে দৃশ্যমান হতেও শুরু করেছে। 7 ডিসেম্বর নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে হঠাৎ করেই আকস্মিকভাবে বেলা 2টা থেকে পুলিশ বিনা উস্কানিতে অতর্কিতভাবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষমান নেতা কর্মীদের উপরে আক্রমণ করে। এরপর দলীয় কার্যালয়ে তারা ন্যাক্কারজনকভাবে নিচ তলা থেকে 6 তলা পর্যন্ত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন কক্ষ তছনছ করে, সকল আসবাবপত্র, ফাইল, গুরুত্বপূর্ণ নথি তছনছ করে। ওরা যে আসছিল, ওরা আমার মনে হয় পুলিশ প্রোটেকশনে আসছিল সন্ধানের জন্য। বাপরে বারে বলা তাহলে 10 তারিখের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর সংঘাতে রূপ নিতে পারে, যা গৃহযুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিএনপি এবার আর আগের মতো আন্দোলনে নাও যেতে পারে। যেমন 2013-14 সালে হরতাল দিয়ে বিএনপি 2টি গাড়ি ভাঙচুর করেছে আর আওয়ামী লীগ রাতে 4টি গাড়ি পুড়িয়ে দিয়েছে। কারণ বাংলাদেশের 1 কোটি মানুষ মরে গেলেও হাসিনার যায় আসে না, বরং মানুষ মরার পর কান্নার নাটক করে জনগণের কাছে করুণা কুড়ানো হাসিনার পুরাতন অভ্যাস। হাসিনা আর তার নিয়ন্ত্রিত মিডিয়া এভাবে বিএনপির আন্দোলনকে নিজেদের কাজে ব্যবহার করেছে, যে কারণে বিএনপি এবার আন্দোলনে ভিন্ন কৌশল নিতেও পারে। যেমন রাস্তায় রাতে গাড়ি ভাঙচুর না করে তারা আওয়ামী লীগ নেতাদেরকে টার্গেট করতে পারে, এমনকি তাদের বাড়িঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার সম্ভাবনা রয়েছে।
এছাড়া পুলিশের ভেতরে যাদেরকে অতি উৎসাহী দেখা যাচ্ছে ওইসব পুলিশ সদস্যদেরকে টার্গেট করতে পারে বিএনপি। যেমন নয়াপল্টনের অভিযানে বিপ্লব কুমার, হারুনুর রশিদ সহ তাদের মতো যারা নেতৃত্ব দিয়েছে, তারা যখন তাদের অফিস থেকে বাসায় যাবে কিংবা বাসা থেকে কর্মস্থলে যাবে, তখন আন্দোলনকারীরা তাদেরকে টার্গেট করতে পারে। কিংবা পুলিশের বিশাল বহর যেখানে থাকছে সেখানে সংঘর্ষে না জড়িয়ে থানার ওসি সহ অন্য কর্মকর্তারা যখন থানা থেকে বের হচ্ছে তখন তাদের উপর হামলা হতে পারে। কিংবা মনে করুন যেসব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এতদিন নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের মধ্যে যারা পেনশনে যাচ্ছে তাদেরকে খুব সহজেই শায়েস্তার পথ বেছে নিতে পারে আন্দোলনকারীরা। যেমন বেনজির পেনশনে চলে গিয়েছে যদিও তিনি এখন পলাতক, তবে এর পরে পেনশনের পাইপলাইনে যারা আছে যেমন মনিরুল, মনোজ কুমারের মতো যারা খুব বেশি দিন চাকরিতে নেই তাদেরকেও টার্গেট করতে পারে বিক্ষোভকারীরা। বিএনপি কর্মীরা মনে করতে পারে এরকম দু চারটা অপারেশন সাকসেসফুল হলে এমনিতে অন্য পুলিশ সদস্যরা সাবধান হয়ে যাবে। এছাড়া মনে করুন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যে প্রতিষ্ঠানটি, তার নাম নির্বাচন কমিশন। এই কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন কিংবা নুরুল হুদা, এদের এখন কোনো প্রোটেকশন নাই, তাদেরকেও হামলার টার্গেটে পরিণত করতে পারে বিএনপির আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা হয়তো প্রশাসনের বিভিন্ন লেভেলের কর্মকর্তা, ডিসি, সচিব ছাড়াও দুর্নীতি দমন কমিশনের নামে যারা বিরোধী দল দমনের কাজে লিপ্ত তাদের উপরে হামলা করতে পারে। তাছাড়া জাসদ সর্বহারাদের মতো তৃণমূল পর্যায়ে আতঙ্ক তৈরি করতে আওয়ামী সমর্থিত ইউপি মেম্বার, চেয়ারম্যান কিংবা জেলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সেক্রেটারিদের দু চারজনকে টার্গেট শুরু করতে পারে। সেক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগের উৎপাত অনেকটাই কমে যাবে। অনেকের মনে হতে পারে আমি কি উস্কানি দিচ্ছি কিনা, তা না হলে হঠাৎ করে আমার মাথায় এ ধরনের আশঙ্কা কেন আসলো। একদমই না। একজন ইতিহাস বিশ্লেষক হিসেবে আমার এরকম মনে হবার কারণ নিকট অতীতের কয়েকটি রাজনৈতিক প্রেক্ষাপটের। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, ভিডিও দেখে আপনি কি চিন্তা করতেছেন? যদি বাস্তবতা এটা হয় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কার কাছে যাব? দর্শক, আমরা চাই না আমাদের দেশে এমন অপ্রীতিকর ঘটনা ঘটুক। আমরা চাই না আরেকটা 15ই আগস্টের মতো ভয়াবহ ঘটনা ঘটুক। আমরা চাই এই দেশে সুন্দর স্বাভাবিকভাবে বাঁচতে। দর্শক, কিছু মানুষের দুর্নীতি, কিছু মানুষের অপকর্মের কারণে যেন আমাদের সম্পূর্ণ দেশের মানুষ অশান্তিতে না থাকে। দর্শক, এজন্য আমাদের সর্বশেষ আশ্রয়স্থল, আমাদের ভরসা মহানব্বুল আলামিন। আমরা দেখতেছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কতটা খারাপ, কতটা ভয়াবহ। সবাই বিএনপি নি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য মরিয়া। প্রদর্শক, এই ক্ষমতার লড়াইয়ে আমরা সাধারণ মানুষ নিষ্পেষিত হয়ে যাচ্ছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা উত্তম ফয়সাল আমাদেরকে দান করেন, যেটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য কল্যাণকর হয়। প্রদর্শক, আপনি ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে আপনার কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।